আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন হচ্ছে হুতামা, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদাহ। এই হুতামায় যখন মানুষকে স্পর্শ করবে, হুতামায় যখন মানুষকে গ্রাস করবে, তখন যেই সাইড দিয়ে যে দিক দিয়ে গ্রাস করুক না কেন, এই গ্রাস করার সাথে সাথে তখন তার হৃৎপিণ্ড তার কলিজার মধ্যে প্রথম আঘাত করবে। যারা অস্বীকার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম রেখেছেন। ব্যক্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, সমস্ত রকমের পূজা পার্বণের এই রসম রেওয়াজকে উপেক্ষা করে দুপায়ে দোলে একমাত্র ইবাদত আল্লাহর জন্য আমরা করব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وبرزت الجحيم للغاوين، وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون. 32 জাতীয় তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, বাংলাদেশের সবকটি জেলা থেকে আগত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অন্যান্য বছরের ন্যায় এবছরও এই তাবলিগ ইজতেমা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য গভীর রাতে মহান মাহবুবের দরবার আমরা শুকরিয়া আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীজির প্রতি আমরা দুরুদ সালাম প্রেরণ করছি, সে লক্ষ্যে আমরা একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনেছেন আমার বিষয় হচ্ছে জাহান্নামের বিবরণ, জাহান্নামের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু শুআরার মধ্যে বান্দার জন্য ইনফরমেশন দিয়েছেন, ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওিন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য সেদিন তথা ময়দানে মহাশের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উন্মোচন করবেন, জাহান্নামকে তিনি পেশ করবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, وقيل لهم اينما كنتم تعبدون, তোমরা যাদের পূজা করেছিলে, যাদের ইবাদত করেছিলে পার্থিব জীবনে, তারা আজকে কোথায়? যাদের পূজা করা হয়েছিল, যাদের ইবাদত করা হয়েছিল, এই তাদেরকে স্মরণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে জাহান্নামকে উন্মোচন করবেন আর বলবেন, তোমরা আল্লাহ ব্যতিরেকে যাদের ইবাদত করেছিলে তারা কি আজকে তোমাদের কোনো সাহায্য করতে পারে অথবা তোমাদের জন্য কি কোনো প্রতিশোধ নিতে পারে?
এই জাহান্নাম বিষয়ক আলোচনা কোরআনে কারিমের শুধু এক জায়গায় নয়, গোটা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে আয়াতগুলি তিনি বিন্যস্ত করেছেন। কোরআনে কারিমের এটা একটা সুন্দর নমুনা যে আমরা যত গল্প কাহিনী, যত কাসাস নবী রসুলদের ব্যাপারে হোক, বিশেষ কোনো বিষয়ে হোক, তখন শুধু একটি আয়াতে অথবা একটি সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই। এই বিষয়ে কোরআনে কারিমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এর হেকমা কি, এর উদ্দেশ্যটা আসলে কি? এই জন্যে যে একটা বিষয় জানতে বান্দা যেন তার কালামকে আদ্যপান্ত পাঠ করে দেখে কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে তার বর্ণনা করেছেন, এতে করে বান্দা এই নির্দিষ্ট বিষয় ছাড়াও আরো অনেক বিষয়ে তারা জানতে পারবে। আপনারা শুনেছেন মোহতারাম আমিরি জামাতের উদ্বোধনী বক্তব্যে যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সুরাতে হযরত মূসা আলাইহিসসালামের ব্যাপারে যত বেশি বলেছেন, যত বেশি আয়াত নাজিল করেছেন, অন্য কোন নবী রাসূলদের ব্যাপারে এত আয়াত এত গঠন আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গায় বলেন নেই। ঠিক বিষয়টা এমন, বান্দা যেন এই জাহান্নাম খুঁজতে যে, জাহান্নাম বিষয়ে জানতে যে কোরআনে কারিমে আদ্যপান্ত পাঠ করবে এবং কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম বিষয়ে কি বলেছেন এটা যেন বান্দা উপলব্ধি করতে পারে, এটা আমার জন্য আপনার জন্য কল্যাণ। কারণ যত পড়ব তত আমার কল্যাণ হবে, আমার সওয়াব হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাকের বান্দা যখন কোরআন পড়বে তখন কোরআনে কারিমের একটি হরফের বদৌলতে বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দশটা পুণ্য, দশটা সওয়াব দান করেন। তো যত আমরা পড়ব, এই জাহান্নামকে খুঁজতে যাব, তত আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য লাভ হবে। আমরা দেখি যে এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আর কোথায় কোথায় তিনি বর্ণনা করেছেন, যদিও স্বল্প সময়ে সব উদ্ধৃতি সব জায়গার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না, কিন্তু এটাই তবলিগ ইস্তেমার একটা লাভ যে আমরা শুধু ইশারা করে দেব, এই বিষয়ে আপনাদের মধ্যে যেন একটা জাগ্রত অবস্থা তৈরি হয়, কোরআনের সঙ্গে যেন আপনাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাব। নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা, আল্লাহ পাকের হুকুম যারা অমান্য করে তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। তো বোঝা গেল যে জাহান্নাম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আমরা যে পার্থিব জীবনে যে ভূভাগে আমরা বসবাস করছি, এই পৃথিবী এবং পৃথিবীর আশপাশে যত জগৎ আছে, এই জগতের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, জান্নাত সৃষ্টি করে রেখেছেন। যেহেতু মিরাজের রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখার জন্য সুযোগ করে দিয়েছিলেন, জান্নাতের অপরূপ সৌন্দর্য, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তি, জাহান্নামের যেই কঠিন আজাব, এগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন। তো আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারি যে জাহান্নাম এবং জান্নাত এগুলি সৃষ্টি হয়ে আছে, আর এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হচ্ছে মোমেনের একটা গুণ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রকৃত মুত্তাকি ফরহেজগার তারাই যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব হচ্ছে আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা ফেরেশতা দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করেছি। তো এই না দেখা বিষয়গুলির প্রতি কোরআনের মেসেজ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পেয়ে
আমরা যে বিশ্বাস স্থাপন করেছি এর একটা অন্যতম বিশ্বাসের বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো জাহান্নাম ওত পেতে বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তাদেরকে আবাদুন আবাদ চিরকাল অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা, সেখানে তাদের জন্য কোনো পানীয় থাকবে না, কোনো শীতল কোনো শরবতের কোনো ব্যবস্থাও সেখানে হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে থাকবে ফুটন্ত পানি, সেখানে থাকবে জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানোর পরে তাদের শরীর থেকে যে রক্ত পোষগুলি বের হবে, তারা যখন তৃষ্ণার্ত হবে ওই জাহান্নামীদের জন্য জাহান্নামের রক্ত পোষ এবং ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাযাউম ওয়িফাকা, এটা হচ্ছে তাদের পূর্ণ প্রতিফল, এটাই তাদের প্রাপ্য বিষয় ছিল যেহেতু তারা সীমা লঙ্ঘন করেছিল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা হিসাবের দিনকে অস্বীকার করেছিল, তাদের যে হিসাব হবে একদিন এই বিষয়টা থেকে তারা অস্বীকার করেছিল। ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা অস্বীকার করেছিল পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে। নবী রাসূলুল্লাহ যখন এই বিষয়গুলি বলেছিল তখন তারা এই বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করতে পারে নাই। আজকের দিনেও যারা ওয়াজ মাহফিলে খুতবাতে এই ব্যাপারে যখন কথা বলে তখন কিছু মানুষ আছে যারা এই বিষয়গুলি বিশ্বাস করে নিতে পারে না। তারা মনে করে যে তাদেরকে মসজিদ মাদ্রাসার দিকে ধাবিত করার জন্যে, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্যে, এজন্য বুঝে আলেম ওলামারা এগুলি বলছে, মূলত তাদের ওই বিষয়গুলির প্রতি আল্লাহ পাকের এই ইনফরমেশনের প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়গুলি তাদের জীবনের কৃতকর্মগুলি আমি হিসাব করে রেখে দিয়েছি এক কিতাবের মধ্যে, যে কিতাব প্রতিদিন তৈরি হচ্ছে আমার আপনার কৃতকর্মের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক যা প্রতিদিনে লিখছে, প্রতিনিয়ত লিখছে, আমি আমার জীবনে যে কাজ করছি না কেন ওই কাজটা যদি ভালো হয় তাও লিখছে, এই কাজ যদি মন্দ হয় পাপের হয় তাও লিখছে। অতএব এক কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সংরক্ষণ করছেন, ময়দানে মহাআশরে আমার আপনার সামনে এটা উপস্থাপন করা হবে, আমাকে আপনাকে এটা দেওয়া হবে। অতঃপর বলছেন ফাযুকু ফালান নযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে বলবে তাহলে ফাযুকু ফালান নযীদাকুম ইল্লা আযাবা, আমার আয়াতকে তোমরা স্বীকার করেছিলে, এই বিষয়গুলিকে তোমরা বিশ্বাস স্থাপন করতে পারো নাই, তো তাহলে আজকে তোমরা সেই কঠিন আযাবের আস্বাদন গ্রহণ করো। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে এই বক্তব্য দিয়েছেন। আমরা যদি সূরাতুল মুলুকের দিকে যাই তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, আল্লাহকে যারা অস্বীকার করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা অকৃতজ্ঞ হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম ওয়া বিসাল মাসির, তা হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, তা হচ্ছে অত্যন্ত কঠিন আযাবের জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে এই জাহান্নামের মধ্যে, জাহান্নামের তর্জনী গর্জনী, জাহান্নামের অভিমান, জাহান্নামের রাগ গুসা তখন তারা উপলব্ধি করতে পারবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন তাদেরকে এই জাহান্নামের
রাজগম গুসা সেখানে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের রক্ষীদের কর্তৃক তারা একটা জিজ্ঞাসার সম্মুখীন হবে, বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কি আজকের এই জাহান্নাম সম্পর্কে আলেম ওলামারা নবী রসুলেরা বলে নাই? এই ব্যাপারে জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে। সেদিন সকলে স্বীকার করবে যারা জাহান্নামে যাবে, দুনিয়ার মতো গাদ্দারি, এই তাফাল্লিং, সিডারি, বাটপারি এগুলি তারা করতে পারবে না। সেদিন তারা বলবে তারা বলবে قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء, হ্যাঁ তারা এসেছিল আমাদেরকে বলেছিল এটা আমরা শুনেছি কিন্তু বিষয়গুলিকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা অস্বীকার করেছি, আর আমরা বলেছিলাম যে আল্লাহ বুঝি এমন কোনো কথা বলেন নাই। আমরা ভেবেছিলাম যে যারা আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছে তারাই মূলত দলালিন কবির, তারা পথভ্রষ্টদের মধ্যে তারাই নিমজ্জিত আছে, আমরা এটাই ভেবেছিলাম। দেখেন বর্তমান সময়ের যারা মসজিদ মুখী না, যারা নামাজ কালাম পড়ে না, যারা আল্লাহ বিদ্বেষী, যারা তাগুত, তারা কিন্তু আলেমুল আমাদের সেই বক্তব্য, আলেমুল আমাদের সেই ওয়াজ নসিহত, কোরআন কারিমের সেই বক্তব্যগুলিকে তারা ইনসাল করছে এবং তারা এই বিষয়গুলি মেনে নিতে পারছে না, বিভিন্ন সময়ে তারা সমালোচনা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই তখন ঠিকই তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা যদি পার্থিব জীবনে তাদের কথাগুলি শুনতাম, তাদের কথাগুলি যদি আমরা আকল খাটাইতাম, বুদ্ধি খাটাই যদি আমরা মেনে নিতাম, তো তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদেরকে হতো না। সেদিন ঠিকই লোকেরা স্বীকার করবে যে আমরা এই কথাগুলি শুনেছিলাম, কিন্তু এই কথাগুলি শুনে যদি মূল্যায়ন করতাম, এই কথাগুলি যদি আমরা গ্রহণ করতাম, আল আকল খাটাইতাম, বুদ্ধি খাটাইতাম, তো তাহলে আজকে আমাদেরকে এই সাঈর নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হতো না। এই আয়াত আরেকটা বিষয় প্রমাণ করছে যে জাহান্নাম এর স্তর, জাহান্নামের এই শ্রেণীবিন্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন যে জাহান্নাম লাজা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, এই ধরনের জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম একটাই করেছেন কিন্তু এর মধ্যে একটা স্তর বিন্যস্ত করেছেন। যেমন যারা মুনাফিক, যারা মুনাফিকি করে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা নিফাকের মধ্যে নিমজ্জিত থাকবে, মুনাফিকি যারা করবে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বরের মধ্যে তাদের স্থান হবে। আর এখন আমরা কি শুনলাম, যারা কোরআন হাদিস শোনার পরে, আল্লাহ পাকের বক্তব্য শোনার পরে যারা বক্তব্য গ্রহণ করবে না, পার্থিব জীবনে এগুলিকে ইনসাল করবে, তারা সেদিন আফসোস করে বলবে আমরা যদি এগুলি শুনতাম, মানতাম, আকল খাটাইতাম, বুদ্ধি খাটাইতাম, তো তাহলে আমাদেরকে এই জাহান্নামের এই সাইরের স্তরের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত করতে হতো না, নিক্ষিপ্ত হতে হতো না, সেদিন লোকের আফসোস করবে। অতএব সাইর নামক জাহান্নামের একটা স্তর আছে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ময়দানে মহাশরে মানুষের মাঝে পেশ করবেন। ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70 আলফ জিমামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে আনা হবে মানুষের সামনে ময়দানে মহাশরে, সেদিন জাহান্নামের তার শক্তি, তার পাওয়ার, জাহান্নামের তর্জনী গর্জনী এত বিকট হবে, এটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই জাহান্নামের চতুর্পাশে একটা নয়, দুইটা নয়, 70,000 ফুটি তিনি লাগাই দিবেন, 70,000 ফুটি সংযোজন করবেন, আর প্রত্যেকটা খুঁটিতে একটা করে জিমাম, একটা করে জিম থাকবে, রশি থাকবে, আর প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবে। অথচ ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, এক একটা আপনার ফেরেশতার যে পাখা আছে, এই পাখা দিয়ে যদি পৃথিবীর বড় একটা পাহাড়কে যদি নাড়া দেয়, তো তাহলে ওই পাহাড়টা ধূলিসাৎ হয়ে উড়ে যাবে, এত শক্তিধর ফেরেশতা। আর ওই ফেরেশতা দিয়ে এক একটা জিমের মধ্যে, রশির মধ্যে 70,000 ফেরেশতা
দিয়ে দিবেন এটা ধরার জন্য, এমন 70,000 রশি, প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতা, এটাকে কন্ট্রোল করার জন্য তারা এই জিমের মধ্যে তারা ধরে রাখবেন। অথচ জাহান্নাম এটা এদিক সেদিক যাওয়ার জন্য তার যে তর্জনী গর্জনী আছে, এভাবে করে রাগ গুসা দেখাবেন, এটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফুটির ব্যবস্থা করে দিয়েছেন। এই জাহান্নামের গভীরতার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাকরাতাল আযীম ফি সাফিরি জাহান্নাম, জাহান্নামের মুখ থেকে একটা পাথরকে যদি নিক্ষেপ করা হয়, একটা বিশাল পাথর, দুনিয়ার সবচেয়ে বড় পাথর, ওই পাথরকে যদি নিক্ষেপ করা হয়, বলছি না জাহান্নামের গভীরতা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের মুখ থেকে পৃথিবীর সবচেয়ে বড় পাথর, সাকরাতাল আযীম, সবচেয়ে বড় পাথরকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় জাহান্নামের গভীরতা নির্ণয়ের জন্য, ওই পাথরটা এক বছর নয়, দুই বছর নয়, 70 বছর যদি নিচের দিকে যায়, তারপরেও জাহান্নামের তলদেশ স্পর্শ করতে পারবে না। বিশ্ব নবী বলেছেন, অতএব জাহান্নাম কত গভীর। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের একটা সাক্ষাৎকার নেবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল মিন তালাতিহ ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সেদিন জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার পেট কি পূর্ণ হয়েছে, এত গভীর জাহান্নাম জাহান্নামীদেরকে দেওয়ার পরে জাহান্নাম যেন অভিমান করবে, জাহান্নাম যেন কথা বলবে না, এমন অবস্থা। শেষ পর্যন্ত সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পায়ের তলাকে জাহান্নামের মুখে নিক্ষেপ করবেন, অতঃপর জাহান্নাম থেকে তিনবার আওয়াজ আসবে, কত কত কত, বাস এনাফ, যথেষ্ট হয়ে গেছে। তো জাহান্নাম কত গভীর, গোটা দুনিয়ার সেই আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদেরকে নিক্ষেপ করার পরে, সেখানে ফেলে দেওয়ার পরও জাহান্নামের ওদর, জাহান্নামের পেট পূর্ণ হবে না। তো তাহলে আমরা আজ করতে পারি এই জাহান্নামের গভীরতা যে কত বেশি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জাহান্নামে কারা যাবে, এই জাহান্নাম কাদের জন্যে, প্রথমত আমরা যদি বলি তো তাহলে বলবো ইমানের কথা এবং কুফুরির কথা। ইমানকে যারা অস্বীকার করেছে, যারা কুফুরিতে লিপ্ত হয়েছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা অস্বীকার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম রেখেছেন। জাহান্নাম রেখেছেন তাদের জন্য যারা মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করেছে, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। আমরা যারা সালাত আদায় করছি কিন্তু মালের প্রতি আমাদের খুব লোভ এবং মোহ, মালের হিসাব করে যারা আমরা যাকাত প্রদান করছি না, তাদের ব্যাপারে ওই জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেদিন ময়দানে মহাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে মানুষের গচ্ছিত সম্পদগুলিকে তাম্র পদার্থ করে, তামার মতো করে, সীসার মতো করে এগুলিকে আগুনে সেক দিয়ে যখন গালায়া গালায়া তার পৃষ্ঠদেশে, তার কপালে এবং তার পাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেক দিবেন, আর জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা আস্বাদন ভোগ করো, তোমরা আজাব ভোগ করো ওই জিনিসের, ওই সম্পদের, যে সম্পদ তোমার নিজের জন্য পার্থিব জীবনে গচ্ছিত রেখেছিলে, ওই সম্পদের যাকাত তোমরা প্রদান করো নাই, ওই সম্পদ থেকে তোমরা দান সাদাকা করো নাই, নিজের জন্য গচ্ছিত রেখেছিলে, আজকে সেই সম্পদের আস্বাদন তোমরা গ্রহণ করো। সেদিন জাহান্নামের আগুনে জ্বালায়া জ্বালায়া ওই আপনার সম্পদগুলিকে তামার আকারে করে, সীসার আকারে করে আপনার পৃষ্ঠদেশে, আপনার পাজরে এবং আপনার কপালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক দিবেন সেদিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে ওই সকল মানুষেরা যারা নাকি তাদের মিজানের পাল্লা, তাদের জীবনের হিসাবটা দেওয়ার সময়ে
যখন আম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া, আমার জীবনের আমলনামাগুলি যদি সেদিন ওজন করা হয়, ওজনের সময় নিজের চোখে আমি দেখব আমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমার গুনাহ বাড়ি হয়ে গেছে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাওয়িয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আদরাকা মা হিয়া, আর আপনি কি জানেন এই হাওয়িয়া নামক জাহান্নামটা কি? এই হাওয়িয়া নামক জাহান্নাম কি এটা কি আপনি জানেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রশ্ন করার পর আবার প্রশ্নের জবাবটা বলে দিয়েছেন, এটা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নি। যেই অগ্নি মানুষকে যখন আক্রমণ করে তখন তার চতুর্দিক থেকে, তার মাথার দিক, পায়ের দিক, ডান দিক, বাম দিক, চতুর্দিক থেকে তখন তাকে গ্রাস করবে, আর ওই গ্রাস করার ফলে ওই মানুষটার হৃৎপিণ্ড পর্যন্ত তার খবর হয়ে যাবে, হৃৎপিণ্ড পর্যন্ত তার জলাঞ্জলি দিয়ে দিবে। সে অনেক অনেক কষ্ট পাবে, কিন্তু সেই কষ্ট থেকে রেহাইয়ের কোনো সুযোগ সেদিন থাকবে না। সুরাতুল হুমাজার মধ্যে আপনারা অনেকেরই মুখস্থ আছে এই সুরা, যেহেতু ইমাম সাহেব আর তেলাওয়াত করে এগুলি শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাহু ওয়া'আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা। এখানে এই সুরার হুতামা শব্দ সংযোজন করা হয়েছে তাদের জন্য যারা নাকি অগ্রে এবং পশ্চাতে মানুষের নিন্দা জানায়, যারা গীবতের চর্চা করে মানুষের দুষ্টটিগুলি তাদের পেছনে তাদের সম্মুখভাবে বলে বেড়ায়, আর যারা তাদের সম্পদগুলি গণনা করে সঞ্চিত করে রাখছে, যাকাত দিচ্ছে না, দান করছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি? এখানেও হাবিয়ার মতো প্রশ্ন আসছে যে হুতামাটা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন হচ্ছে হুতামা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। এই হুতামায় যখন মানুষকে স্পর্শ করবে, হুতামায় যখন মানুষকে গ্রাস করবে, তখন যেই সাইড দিয়ে যে দিক দিয়ে গ্রাস করুক না কেন, এই গ্রাস করার সাথে সাথে তখন তার হৃৎপিণ্ড তার কলিজার মধ্যে প্রথম আঘাত করবে। দুনিয়াতে মানুষ যখন কোনো ব্যথা পায়, আক্রান্ত হয়, মাথায় আক্রান্ত হলে মাথার মধ্যে ব্যথা পায়, পায়ে আক্রান্ত হলে বলে শুধু পায়ের মধ্যে ব্যথা পায়, হাতে আক্রান্ত হলে হাতের মধ্যে ব্যথা পায়, কিন্তু যখন হুতামা গ্রাস করবে, হুতামা যখন তাকে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে তখন তার কলিজাটা ছেদন হয়ে যাবে। এটাই হচ্ছে হুতামা, এটাই হচ্ছে জাহান্নামের সেই আল্লাহর প্রজ্বলিত আগুন, যেখানে মানুষকে নিক্ষিপ্ত করা হবে। সে যখন সম্পদ গণে গণে শুধু সঞ্চয় করবে আর ধনরাশি অর্জন করবে, কিন্তু দান সাদাকা করবে না, যাকাত প্রদান করবে না, যারা মানুষকে লজ্জা দেয়, শরম দেয়, যারা মানুষের দুষ্টুরি তাদের সম্মুখে এবং পশ্চাদভাগে যারা বলে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হুতামার ব্যবস্থা করে রেখেছেন। সময়ের দর্শুদী মণ্ডলী, এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমাদের চেষ্টাও করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমাদেরকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ইনফরমেশন 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আর আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলছিও যে আপনি বাঁচুন, আপনার আহাল পরিবারকে বাঁচান নরকাগ্নি থেকে, যেই নরকাগ্নির ইন্ধন হবে কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং পাথর। ওই মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রজ্বলিত করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, আহাল পরিবারকে এবং তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের কি হলো কি কল্যাণ দান করো, কি হলো কি হাসানা দান করো, পারলৌকিক হাসানা কল্যাণ তুমি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের নরকাগ্নি থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমার ভাইয়েরা, আমরা যখন
কক্সেস বাজারে যাই, দার্জিলিং যাই, বিভিন্ন জায়গায় যখন আমরা রিসোর্টে যাই অথবা আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার সৃষ্টিকে নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার সৃষ্টি রাজ্য দেখে, দিন এবং রাতের ক্রমবর্ধমান দেখে, আমার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি এগুলি তুমি চিন্তা ফিকির করো। চিন্তা ফিকির করার পর দেখবে তোমার মুখ থেকে অনায়াসে একজন মুমিন হিসেবে বেরিয়ে আসবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আয় আল্লাহ তাআলা এই আসমান জমিন এতটুকুর মধ্যে যা কিছু আছে এগুলি তুমি অনর্থক সৃষ্টি করো নাই, হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি পবিত্র সত্তা, ফাকিনা আযাবান নার, আর তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে হটায় নাও। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিভ্রমণ করার জন্য হুকুম দিয়েছেন, আমরা কক্সবাজার গেলে পাতলা কাপড় পরে গোসল করি, বেহায়া নির্লজ্জের মতো আমরা আচরণ করি, আল্লাহকে আমরা শর্মিন্দা করছি না, নিজের হায়া প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারছি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, কক্সবাজার এই বিশাল দৃশ্য, বিনা বাতাসে এই বিশাল ঢেউ দেখে, উত্তাল তরঙ্গমালা দেখে তোমরা আমার কাছে বলবে, আয় আল্লাহ নরক অগ্নি থেকে আমি তোমার কাছে পানা চাই, আর এগুলি তুমি অনর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র রব আমার, এই ব্যাপারে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য আপনাদেরকে বলছি, আমরা যখন সালাত আদায় করি ইমামের সঙ্গে ফরজ সালাত যখন পড়ি তখন হয়তো সময়টা কম পাওয়া যায়, কিন্তু আমরা যখন তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, আওয়াবিন পড়ব, তার মানে হচ্ছে ইশরাক চাষ আওয়াবিন, এই অল্টারনেটিভ নামগুলি, সালাত একটাই, এই ধরনের নফল সালাত যখন আমরা পড়ব, ওয়াক্তিয়া সুন্নাতগুলি যখন আমরা পড়ব, তখন আমরা সেজদায় থেকে আল্লাহর কাছে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এই ধরনের তাসবিহগুলি 4-5 বার পড়ার পরে, 8-10 বার পড়ার পরে আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ তুমি আমাদেরকে নরক অগ্নি থেকে তুমি মাহফুজ করে হেফাজত করো, নরক অগ্নি আমাদের থেকে তুমি হটায় নাও, আমরা এই ব্যাপারে সালাতের মধ্যে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আমরা যখন দোয়া মাসুরা শেষ করব, দোয়া মাসুরা শেষ করার পরে যেহেতু আমরা একা সালাত আদায় করছি, আমি সালাম ফিরাম প্রয়োজনে 2 মিনিট পরে, কিন্তু দোয়া মাসুরার পরে সালাম ফিরানোর আগে যেই সময় আল্লাহর সঙ্গে মুনাজাত করা যায়, আল্লাহর সঙ্গে দোয়া করা যায়, ওই সময় আল্লাহর কাছে আমরা এই দোয়াগুলি বলবো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়াগুলি আমরা করতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াগুলি আমরা করতে পারি। আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আমাদেরকে চেষ্টা তদবিরও করতে হবে, আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জান্নাত জাহান্নামকে বুঝে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে আমাদের আমলগুলি আল্লাহর দরবারে পেশ করতে হবে। সর্বোপরি বলছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন তোমাদের সেই সকল ইবাদত করা যাদের পূজা অর্চনা করেছিলে, যাদেরকে তোমরা রবের আসনে বসাইছিলে, এই মানুষগুলি আজকে কোথায়, যারা আজকে তোমাদের কোনো সাহায্য করতে পারবে না এবং তোমাদের কোনো প্রতিশোধও নিতে পারবে না। আজকে মানুষ সারা বাংলাদেশ নয়, বিশেষ করে ভারত উপমহাদেশে আজকে মানুষ সেই ব্যক্তি পূজার দিকে ধাবিত হয়েছে, কবর পূজা মাজার পূজার দিকে ধাবিত হয়েছে, যাদের পূজা অর্চনা করা হচ্ছে, যাদের কাছে যাওয়া হচ্ছে, অথচ এই লোকগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আল্লাহর ইবাদত থুইয়া আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে তোমরা যাদের ইবাদত করছিলে ওই মানুষগুলি আজকে কোথায়, যারা তোমাদের কোনো উপকার করতে পারছে না এবং তোমাদের কোনো প্রতিশোধ নিতেও পারছে না। অতএব ব্যক্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, সমস্ত রকমের পূজা পার্বণের এই রসম রেওয়াজকে উপেক্ষা করে দুপায়ে দোলে একমাত্র ইবাদত আল্লাহর জন্য আমরা করব, যে ওয়া আনি আবুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। এভাবে করে আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইবাদত কেবল আমার জন্য করো, ফাবুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম, আমার ইবাদত যদি করতে পারো এটাই হচ্ছে সিরাতিম মুস্তাকিম। অতএব আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়া দরখাস্ত রাখি,
আমরা যেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন একমাত্র আল্লাহর গোলামিতে বেঁচে থাকতে পারি, সকল প্রকারের শিরকে আকীদাকে বর্জন করে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচান। একটা মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তো তাহলে তার জীবনে যদি কোনো ইবাদত নাও থাকে কিন্তু সে কালেমায়ে শাহাদাতকে কোনোদিন শিরকের দ্বারা আচ্ছাদিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উসিলা করো শিরিক মুক্ত জীবনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবশেষে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইবেন। এরপরও আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে, শিরিককে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।